নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি একটা নতুন এসে ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মেটিয়া স্টমাকের কষা। তো চলুন কে বানাতে হয় দেখে নিই। তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি মুরগির মেটে আর স্টমাক। এইবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, আর দিয়ে দেব লেবুর রস। এবার এগুলোকে ভালো করে মেখে নেব, দিয়ে আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। দিয়ে দেব 2 খানা তেজপাতা, আর দিয়ে দেব 2 খানা এলাচ। এখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ রসুন আদাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এইবার এর মধ্যে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এইগুলোকে আবারও ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা 1 বাটি টমেটো। দিয়ে দেব 1 চামচ লবণ। এইবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিয়েছি পোস্ত, কাজু বাদাম, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 3টে এলাচ, আর অল্প একটু জৈত্রী ফুল। মশলাটা থেকে ভালোভাবে তেল রিলিজ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মেটে আর স্টমাকটা। এখানে পোস্ত, কাজু বাদাম আর গরম মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম, এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এইটাকে আবারও 5 মিনিটের জন্য হালকা আঁচে বসিয়ে রাখবো ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি থালাটা খুলে দেখব এটা কতখানি হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এইটা আমার প্রায় হয়েই গেছে, এখন আমি ওপর দিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে ধনে পাতা, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। রান্নাটা প্রায় হয়েই গেছে, এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আশা করি আজকের এই নতুন এসি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পেতে। আজকের জন্য এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।